रब्बी शाहली सदरी व यस्सिरली अमरी व हलुल उक़दत मिन लिसानी यफ़क़हु क़ौली। रब्बी औज़ु बिका मिन हमज़ाति शयातीन व औज़ु बिका रब्बी अन यहज़ुरून। आमरा प्रसंगेर बाइरे गियेओ एखाने आयात सूरा काहफ़ेर 54 वलाकद सर्रफना फी हादाल कुरआन। আমরা বিভিন্নভাবে খুলে খুলে বলেছি এই কোরআনে লিন্নাসে মানুষের জন্য মিন কুল্লি মাসালিন, অর্থাৎ যত রকম উপমায় তারা বুঝতে পারে, যত রকম গল্পের মাধ্যমে, যত রকমের উদাহরণ দিয়ে তারা বুঝতে পারে, সব রকম উদাহরণ দিয়ে আমরা এই কোরআনে তাদেরকে বলেছি। ওয়া কানাল ইনসানু আকসারা শাইয়িন জাদালা, কারণ মানুষের অবস্থা এই যে অধিকাংশ বিষয়ে তারা বিবাদ করে, বিতর্ক করে, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা আসলে যাব সেই যে সূরা কাহাফের যে বিখ্যাত গল্প, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন তার এক বান্দার কাছে। তো সেখানে হেঁটে যেতে যেতে শেষ পর্যন্ত মানে গেল মূসার সঙ্গে তার এক গোলাম বা তার এক সঙ্গী, এক যুবক, আমরা চাকর বলি, গোলাম বলি। তখন তো আসলে গোলামকে তারা ভাইয়ের মতোই, সন্তানের মতোই পালতো, তো সেই দিন তো আর এখন নাই। কিনে আনা লোক, হারিয়ে যাওয়া বহু লোক, চুরি করে আনা বহু লোক। তো বহু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন গোলাম ছিলেন যায়েদ, যার একটিমাত্র সাধারণের নাম এই কোরআনে উল্লেখ হয়েছে। এটা মহা ব্যাপার, তাই না? সূরা 33 অর্থাৎ সূরা আহজাবের আয়াত 36-37। তো কত বড় সম্মান! সে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত করা গোলাম, সারা ইতিহাসে আছে। তো ওইরকম মূসা আলাইহিস সালামের সঙ্গেও ফাতা, তার একজন দাস ছিল, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন, থামবো না, বিরতি নেব না যে পর্যন্ত না পৌঁছাবো দুই সাগরের সঙ্গমে। মজমাল বাহরাইন, এখন এই মজমাল বাহরাইনকে অনেকে নানান রকমের মানে মানে সংজ্ঞা দিয়েছেন, নীল নদের মোহনা দিয়েছেন, এটা করেছেন, সেটা করেছেন। আবার মজমাল বাহরাইন যদি লোহিত সাগরের একেবারে উপরটা দেখেন, লোহিত সাগরের উপরটা, সেখানে ঠিক এইভাবে, এইটা ডেড সি, এটা মৃত সাগর, আর এইটা কেটে এখন সুয়েজ ক্যানেল বানানো হয়েছে, মিশরের সুয়েজ খাল বানানো হয়েছে, এইটা ভূমধ্য সাগরে মিশিয়ে দেওয়া হয়েছে। আগে দুটোই বন্ধ ছিল প্রাকারান্তরে, লোহিত সাগর এখানে এসে শেষ হয়ে গেছে এক মাথা, আর এক মাথা এইখানে একটা বিল বিল মতো ভাব, ঠিক কানেকশন ছিল না ভূমধ্য সাগরের সাথে। এটা কেটে একটা ক্যানেল খাল করে দেওয়া হয়েছে, যাকে সুয়েজ খাল বলি আমরা। তো এই জায়গাটাই তুর পাহাড়, একদিকে সাগর, এদিকে সাগর, সুয়েজ ক্যানেল, এইখানে তুর পাহাড়, পেনিনসুলা, উপদ্বীপ, এর মাথায় তুর পাহাড়। তো এখানে এটা সাগর সঙ্গম, দুই সাগর না, এখানে দুই সাগরের মিলন কেন্দ্র, যদি এভাবে ভাবি অপরাধটা কোথায়, এটাই তো বাস্তবতা। তো মূসা যেখানে ছিলেন সেখান থেকে আল্লাহ তাকে এক বান্দার কাছে পাঠিয়েছেন স্পেশাল ট্রেনিংয়ের জন্য। মূসা চলছে, তার গোলামকে বলছে যে থামবো না যে পর্যন্ত না আমরা সাগরের, দুই সাগরের মিলন কেন্দ্রে বা মোহনায় গিয়ে পৌঁছাবো। মজমাল বাহরাইন, আন্নালে এইরকম একটা জায়গা খুঁজে পাওয়া সারা পৃথিবীতে খুব সম্ভব নয়। আমদি হুকবা, অথবা যুগ যুগ ধরে আমি চলতেই থাকবো। তো মূসা একটু মানে গোয়ার ধরনের লোক ছিলেন, মানে একটু হুইমজিকাল লোক মানুষ ছিলেন, রাজপুত্র ছিলেন, তো তার যে ভাব, জালালি মেজাজ বলেছেন আমাদের মুরব্বীরা, কথাও সেরকম জ্বালালি, চলতেই থাকবো, তো চলতেই থাকবো যে পর্যন্ত না সেখানে পৌঁছাবো, থামবো না।
ফলাম্মা বালাগা মাজমা বাইনিহিমা। একটু লক্ষ্য করব আমরা এখানে, যখন পৌঁছালো ঠিক সেই দুই সাগরের সঙ্গমে, ইতিমধ্যে নাসিয়া হুতাহুমা, ক্ষুধার সময় মাছ পুড়িয়ে খাবে একটা মাছ নিয়েছিল তাদের সঙ্গে, তাই না? একটা অবাক ব্যাপার, আপনারা আমার দেখার সৌভাগ্য হয়েছে, আমাদের দেশে যেমন আইড় মাছ আছে না, আইড় মাছ তো লোহিত সাগরের শার্ক, যেটা খুব হিংস্র হয়, শার্ক বলতে যেটা কি বলি আমরা বাংলায় এটাকে, শার্ককে কি বলে, হাঙর, হাঙর তো লোহিত সাগরের হাঙর খুব ছোট ছোট হয়, মানে সকালবেলা সাগর পারে মাছ কিনতে গেলে অবাক লাগে, এই এইটুক এইটুক সে, কিন্তু জাত হাঙর মাছ, মাথাটা কেটে ফেলে দেয়, পেটা লেজটা কেটে ফেলে দেয়, ওরা নিয়ে খায়, মাছের মতো খায়। তো সেই রকম একটা মাছ নিয়ে তারা চলেছে এই সফরে। তো সেখানে যখন গেল, ফাত্তাখাদা সাবিলুহু ফিল বাহারে সারাবা, লাভ দিয়ে সে মাছ সাগরে তার পথ করে নিল, বেনিহিমা এর মধ্যে। মুসা যখন বলল হাঁটছে তো হাঁটছি, গোলাম পেছনে পেছনে, ইতিমধ্যে পেছনে যে এই কাণ্ড ঘটে গেছে মুসা তো জানে না। ফলাম্মা যা ওয়াজা, এখন সেই নির্দিষ্ট জায়গা যখন পার হলো, হ্যাঁ যা ওয়াজা, কালা লে ফাতাহু, বলল তার চা মানে গোলামকে, আতিনা গাদা আনা, নিয়ে আসো আমাদের খাবার, আমাদের খাবার আনো, লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা, আমরা আসলে আমাদের সফরে একেবারে ক্লান্তির শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা। কহালা, এখন সেই গোলাম বলি আর চাকর বলি, সে বলছে আর আইতা, তুমি কি দেখনি, ইদ আওয়াইনা ইলা সাখরাতে, আমরা যখন এসেছিলাম সেই পাথুরে জায়গাটায়, সাখরা হাঁটছে, মরু পার্বত্য অঞ্চল, কোথাও বালু কোথাও পাথর কোথাও মাটি ইত্যাদি ইত্যাদি এরকম, তো আমরা যখন সেই পাথুরে জায়গাটায় এলাম, ফাইন্নি নাসিতু আল হুত, ঠিক সেই সময় আমি কাঁধে যে মাছটা আছে আমি ভুলেই গেছিলাম, আমার কাঁধে যে মাছটা আছে লাঠিতে বাঁধা আমি ভুলেই গেছিলাম, চলছি তো চলছি, তুমিও চলছো মালিক, আমিও চলছি তোমার পিছে পিছে, তো ইন্নি নাসিতু, ফা ইন্নি নাসিতু আল হুত, বলছে এবার সেই গোলাম, ওয়ামা আনসানিয়াহু, আর ভুলিয়ে দেয়নি আমাকে সেটার কথা, ইল্লা শয়তান, শয়তান ছাড়া আর কেউ, আন আযকুরাহু, যে এই কথাটা আমি তোমাকে বলবো, তুমি পায়ে পায়ে হাঁটছো, তোমার পায়ে পায়ে আমি চলছি, তোমার পায়ে পায়ে আমি চলছি, মাছটা চোখের সামনে সাগরে লাভ দিয়ে চলে গেল, এই কথাটা আমি তোমাকে বলবো। আমি আপনাদেরকে আবার সেই সূরা ইউসুফের 42 নম্বর আয়াতকে স্মরণ করিয়ে দেব, আপনারা আবার দেখে নেবেন, তো এখন আমার দায়িত্বে মাছটা ছিল, আমার কাঁধে ছিল, যেভাবে ছিল আল্লাহ আলাম, আমরা তো জানি না, আমরা অনুমান করি হয়তো যেভাবে মানুষ পথিকরা যেভাবে নেয়, তাই না, একটা মাছ হয়তো তার কাঁসার মধ্যে দড়ি বেঁধে, তাই না, বা লাঠির মধ্যে নিয়ে চলছে। এখন সময়ের সূক্ষ্মতাটা দেখো, একটু সময়ের অবস্থাটা আমরা একটু দেখব, সময়ের বিষয়টা এইরকম যে তুমি তো দেখনি, আর আইতা তুমি তো দেখেছো, মুসাকে মনে করাচ্ছে জায়গাটার কথা, পাথুরে জায়গাটার কথা, আমরা যখন এলাম সেই পাথুরে ভূমিতে, ফা ইন্নি নাসিতু আল হুত, এই যে ভুলে যাওয়া,
ভুলে যাওয়া আর ভুলিয়ে দেওয়া। আমরা আমাদের দৈনন্দিন জীবনে কত কিছু করার ইচ্ছা আমাদের হয়, কত কিছু আমাদের করব বলে আমরা মনে স্থির করি। কোরআন যখন পড়ি তখন মনে হয় যে এইটা এইটা করব, দেখা যায় যে দুটো করি পাঁচটারই কোনো খবর থাকে না। ভুলিয়ে দেয় কে এবং কিভাবে সেটা ভোলায়? তো যখন সেই পাথুরে ভূমিতে আমরা এলাম, ফাইনি নাসিত ওয়াল হুত, এবার বলছে ওয়ামা আনসানিয়াহু ইল্লা শয়তান আন আযকুরাহু, আর ভুলিয়ে দেয়নি আমাকে আর শয়তান ছাড়া আর কেউ যে সে কথাটা আমি তোমার কাছে বলবো। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, মাছটা তার সাগরের মধ্যে তার নিজের পথ বানিয়ে নিল বিস্ময়করভাবে। দেখুন এখন এই জায়গাটায় এমন একটা চমৎকার অবস্থা আল্লাহ তৈরি করেছেন যেটা রীতিমতো মানে মানে মাথা ঘুরিয়ে দেয়। তাহলে দা গোলাম বলছে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে কথাটা তোমার কাছে বলবো, মনে করিয়ে দিয়েছে সেই যে পাথুরে ভূমি এটা মূসাকে মনে করিয়েছে, আর আমার হাত থেকে যে মাছটা চলে গেল সাগরে তার পথ বানিয়ে নিল, কী করে সেই মাছ জীবিত হলো, কী করে লাভ দিয়ে সে সাগরে পথ বানালো, এই কথাটা যে আমি তোমাকে বলবো শয়তান এইটা আমাকে ভুলিয়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন যালিকা মা কুন্না নাবগি, ওইটাই তো সেই জায়গা যেটা আমরা খুঁজছি। ভাবো তাহলে এখন শয়তানের ভুলিয়ে দেওয়া কি হলো? তাহলে আল্লাহর বান্দা যারা, একটু আগে আমরা কি পড়েছি যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম মিন সুলতান, এই এই সূরা বনী ইসরাইলে আমার বান্দাদের উপরে তোমার কোনো অধিকার বা তোমার কোনো ক্ষমতা চলবে না, এটা তো দেখেছি আমরা। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি আবারও সেই অবস্থাটা আনি আমরা, ব্যক্তি মূসা আলাইহিস সালাম তার সঙ্গে তার ভৃত্য, তার গোলাম বলি আর চাকর বলি, যাচ্ছে মালিকের সঙ্গে সঙ্গে, তার কাছে মাছের দায়িত্ব, এক সময় গিয়া ক্ষুধা লেগে গেছে তো বলছে যে এবার খাবারটা দাও, হ্যাঁ আমি তো তোমার কাছে যে বলবো আমি নিশ্চয়ই, তুমি তো দেখোনি ওই যে পাথরের জায়গার থেকে যখন আমরা আসতেছিলাম তখন তখন মাছটা হঠাৎ করে জীবিত হয়ে লাভ দিয়ে সাগরে চলে গেল, আর এই কথাটা যে আমি তোমাকে বলবো এইটা আমাকে শয়তান ছাড়া আর কেউ ভুলিয়ে দেয়নি। পারবো কি আমাদের দৈনন্দিন জীবনে এইভাবে কোন অপরিহার্য কথাটা, কোন আল্লাহর সে আদেশটা আমাদেরকে এইভাবে বারবার করে ভুলিয়ে দেয়? তাহলে যেহেতু মূসা আল্লাহর নিয়ন্ত্রণে, মূসা আলাইহিস সালাম আল্লাহর নিয়ন্ত্রণে, তো শয়তান ওকে ভুলিয়ে দিয়েছে আর মূসা খুঁজে পেয়েছে ঠিকানা। ভাবুন মানে শয়তানও যে আল্লাহর ক্ষমতার বাইরে নয়, আল্লাহ নিয়ন্ত্রণে যে মানুষটা চলে আসবে তাই না, সে শয়তান ক্ষতি করতে গেলে তার উপকারী করবে। বোঝা গেল কথাটা? শয়তান ক্ষতি করতে গেলে বরং তার উপকারী হবে, কারণ মানুষটা যতই শয়তান যত ওয়াসওয়াসা করবে মানুষ অত শত সচেতন হবে। তখন মূসা বলছে ওই জায়গাটাই তো চাই আমরা, ওই জায়গাটাই তো সন্ধানে আমরা হাঁটছি এত দূর যাবৎ। ফারতাদ্দা আলা আসারিহিম কাসাসা, এবং তারা সেই তাদের পায়ের ছাপ দেখে দেখে আবার পেছনে ফিরে এলো। তো সূরা কাহাফে, হ্যাঁ একটি মাত্র আয়াত শয়তানের নামে, তাহলে আমরা আরেকটি আয়াতে যাব সূরা মারিয়ামের।
ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পিতার কথাবার্তা। আয়াত 41 ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, আলোচনা করো বা উল্লেখ করো এই কিতাবে ইব্রাহিমের কথা। ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা, সে ছিল সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্য জ্ঞানে, সত্য বলতে মানুষের কাছে এমন একজন বার্তাবাহক। ইজ কাল আলে আবিহে, যখন সে তার বাবাকে বলল, ইয়া আবাতি, বাবা, লিমা তাআবুদুনা মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, কেন তাদের উপাসনা করো, কেন তাদের গোলামি করো যারা না শোনে আর না কিছু দেখে। ওয়ালা ইউগনি আনকা শাইয়্যান, আর না কোনো রকমের কোনো কাজে আসে তোমার কোনো ব্যাপারে কোনো কিছুতে। ইয়া আবাতি, বাবা, ইন্নি কদ জা আনি মিনাল ইলম, আমার অবস্থা এখন এই যে আমার কাছে একেবারে নিশ্চিত একটা জ্ঞান এসেছে। মিনাল ইলম অর্থাৎ নিশ্চিত জ্ঞানের একটা আভাস আমি পেয়েছি। মালম ইয়াতিকা, যেটা তোমার কাছে আসেনি। ফাত্তাবেনি, অতএব তুমি আমার কথা শোনো। আহদিকা সিরাতান সাবিয়া, আমি তোমাকে পরিচালিত করব, আমি তোমাকে দেখিয়ে দেব, আমি তোমাকে চালিয়ে নেব যেই পথটা সঠিক। ইয়াবতি লা তাবুদিশ শয়তান, আমরা সূরা নিসার সেই 117-18 দেখিয়ে এসেছি শয়তানের পূজা, অর্থাৎ মূর্তি পূজা মানে শয়তান পূজা। সরাসরি আল্লাহ একদম বুঝিয়ে দিলেন মূর্তি পূজা মানে শয়তান পূজা। তো ইব্রাহিম আলাইহিসসালামের বাবা মূর্তি পূজা করতেন, বলছেন লা তাবুদিশ শয়তান, ইন্না শয়তানা, দ্বিতীয়বার এলো শব্দটি, কারণ শয়তান কান আলির রহমানে আসিয়া, শয়তান ও পরম করুণাময়ের অবাধ্য। ইয়াবতি ইন্নি আখাফু, আমি ভয় পাই, আন ইয়া মাসাকা আজাবুন, সহসাই তোমাকে ধরে ফেলবে কোনো একটি শাস্তি, মিনার রহমান, পরম করুণাময় থেকে। তাহলে জীবন আচরণের ক্ষেত্রে যারা আমরা যে এই যে আমরা বিভিন্ন বিপদে আপদে পড়ি আমরা, এবং এইটা আল্লাহ কোরআনে একটা আমি আয়াতটা এই মুহূর্তে মনে করতে পারলাম না, আগামীতে আপনাদেরকে জানাবো, যে তারা কি দেখে না যে প্রতি বছর একবার বা দুইবার কোনো না কোনোভাবে একটা বিপদে তারা পড়ে। নয়ের সুরা তওবার 126, মাশা আল্লাহ, সুরা তওবার 126, তারা কি লক্ষ্য করে না? অর্থাৎ যারা এই কিতাব অনুযায়ী চলে না, যারা, তাই না, তারা প্রত্যেক বছরই একবার দুবার একটা বিপদে না একটা বিপদে পড়েই। আল্লাহ বলছেন এগুলো আমি দিই তাদেরকে ফেরাবার জন্য। এখন ওই আঙ্গিকে যদি কোরআনের প্রত্যেকটা আয়াতকে সত্য জেনে, কোরআনের প্রত্যেকটা ইনফরমেশনকে আমরা সত্য জ্ঞান করতাম, জানতাম যে এটাই একমাত্র বাস্তবতা, একমাত্র সত্য, তাহলে এই চোখে দেখতাম সব, আর তখন এই জীবনের সমস্ত রহস্য চোখে পড়ে যেত, দেখতে পারতাম একেবারে ক্লিয়ার। এখন বাবাকে বলছে পুত্র, বাবা, আমি ভয় পাই, আন ইয়া মাসাকা আজাবুন মিনার রহমান, পরম করুণাময় থেকে আসা কোনো শাস্তি তোমাকে পিষ্ট করবে। ফাতাকুন আলি শয়তানে ওয়ালিয়া, আর তখন তুমি থাকবে এই অবস্থায় যে তুমি শয়তানের বন্ধু। ভাবা যায়, তো এটা আমরা দেখলাম যে 44 দুবার শব্দটি এবং 45 ইয়াবাতি কালা আরাগিবুন আনতা আন আলি হাতি ইয়া ইব্রাহিম, তুমি কি কোনো মানে বিমুখ আমার ওই আমার উপাস্যদের থেকে, হে ইব্রাহিম, লাইন লামতান্তা, হে কথা বলতে যদি তুমি না থামো, লা আরজুমান্নাকা, আমি পাথর মেরে তোমাকে উড়িয়ে দেব, ওয়াহাজুরনি মালিয়া, আর তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। তো আলহামদুলিল্লাহ এখানে আমরা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, এখানে সূরা মরিয়ামের উল্লেখ শয়তানের শেষ হলো বললাম।